দর্শক, একুশে বইমেলায় চলছে শিশু প্রহর। সেখানে আছেন সহকর্মী প্রণব চক্রবর্তী, তিনি জানাচ্ছেন খুদে পাঠকদের খবর। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আজকে সাপ্তাহিক ছুটির দিন, এবং সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে শুধু এবং শিশু প্রহর, বইমেলার যেটি বিশেষ আকর্ষণ থাকে সেটি হচ্ছে শিশু প্রহর আজকে চলছে। যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, স্বাভাবিকভাবেই বাবা মার সাথে করে প্রতিটা শিশু আজকে বইমেলায় প্রবেশ করেছে, এবং যখনই বেলা 11টার সময় মেলার দ্বার খোলা হয়েছে অমর একুশে গ্রন্থমেলার, তখনই বাচ্চাদেরকে সাথে করে, তাদের বাবা মা সাথে করে, তারা হাত ধরে প্রবেশ করেছে মেলায়, এবং তারা আনন্দের সাথে তাদের এই বই তারা কিনছে, ঘুরে ঘুরে তাদের পছন্দের বইগুলো দেখছে। এখানে সিসিমপুরের যে শোটি হয় সেটিও তারা খুব দারুণভাবে উপভোগ করেছে, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আজকে তারা যেহেতু ছুটির দিন, সেহেতু তারা বাবা মার সাথে এসে তাদের পছন্দের যে সকল বই, বিভিন্ন লেখকের বিভিন্ন গল্পের ছবি আছে, মজার মজার সব ছবি আছে, এমন এমন বই, দারুণ দারুণ সব গল্প তারা খুঁজে খুঁজে বইগুলো কিনছে। মেলা এখনও ওইভাবে সেজে ওঠেনি, আজকে নিশ্চয়ই বিকাল নাগাদ আরও বেশি সেজে উঠবে মেলার সমস্ত স্টলগুলো। এবং আমরা দেখতে পাচ্ছি যে, দেখেছি যে প্রতিটি শিশু কত আনন্দ সহকারে তাদের, কারণ করোনার কারণে কিন্তু দীর্ঘদিন তারা ঘরবন্দি ছিল, তারপরে তারা বের হয়েছে, বাইরে বের হয়ে তাদের একটি আনন্দের দিনও এটি বলা যায়, কারণ সম্প্রতি স্কুলগুলো সব খুলতে শুরু করেছে। সব কিছু মিলিয়ে আসলে মেলা খুব আনন্দমুখর পরিবেশে বইমেলার আজকের এই দিনটি পার করছে সকলে। এবং এখানে ডেটল এবং হারপিকের সৌজন্যে মেলার স্বাস্থ্যবিধি যাতে নিশ্চিত করা যায় সেটিও লক্ষ্য রাখা হচ্ছে। তো এই ছিল মেলার সার্বিক পরিস্থিতি।